কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সবাইকে তোমাদের প্রিয় পরিবারে আবার একবার অনেক স্বাগত জানাচ্ছি। আয়ুষ্মিতা এখন যাবে গঙ্গার পাড়ে কাককে খাওয়াতে, মুড়ি খাওয়াতে। কই দেখি মুড়ি, দেখি কই মুড়ি দেখি। ওই দেখো হাতে প্যাকেট করে মুড়ি দিয়ে নিয়েছে, আজকে থামবি যায়নি। কাকের খিদে পেয়ে গেছে, ও জানে যে কাকের খিদে পায়, প্রত্যেকদিন সকালে একবার করে গিয়ে কাককে খাইয়ে আসে। তো চলো, এই যে মানিও যাবে আমাদের সাথে, কোয়েল আর তার সাথে দিদিও বেরিয়ে পড়েছে, তো আমরা সবাই মিলে একসাথে যাবো আজকে। চলো চলো চলো। এই দেখো আমার সামনে আয়, এই দেখো আর আমার ছোট মা কো, এই যে ছোট মামা কোথায়? দাঁড়া তাহলে, মা আসুক একটুখানি, দাঁড়া। আর এই যে দিদিও চলে এসছে, সবাই মিলে আজকে একসাথে যাবো গঙ্গার পাড়ে, ঘুরে আসি গঙ্গাতে। দিদি আজকে বলেছিল বাড়ি চলে যাবে, তো আমরা সবাই জোর করে বললাম যে ঠিক আছে আজকে দিনটা থাকো, কালকে চলে যাও। চলো আজকে ভালো রোদ উঠেছে। আসলে তো ওই দেখো উপরে দাঁড়িয়ে থাকে, আজকে নিচে নেমে এসেছিলাম কেন বলো তো, ওই নৌকাটা দেখবো বলে। ওই দেখো এখান থেকে নৌকো যাচ্ছে, দেখতে পাচ্ছো তোমরা? ঠিক দেখতে পাচ্ছো না? ও ওই যে পেছনে নৌকো যাচ্ছে, তো ওই নৌকোটা দেখবো বলে নিচে নেমে এসেছি, এবার এখান থেকে উঠবো। আর এই নিচে এখানে গরু ছাগল এগুলো দিয়ে যায়, তো প্রচন্ড পরিমাণে নোংরা করে রেখে যায়, পুরো পাড়া দেওয়ার উপায় নেই। এখন আয়ুষ্মিতা কাককে খেতে দেবে। কই কাক কোথায় এসছে? কাক এসছে, কই কাক কোথায়? আয় আয় আয়, এই দেখো একজন সবে এসছে সদস্য, দেখি আর কবে কখন আসে। ওই আর একজন এসছে, দুজন একজন একজন করে বাড়ছে, তিনজন। এই দেখো কি সুন্দর মুড়ি খাচ্ছে, ওয়াও! আয়ুষ্মিতা বলছে ওয়াও। কটা এসেছে মার ঘুরে ফেলো, কটা কাক গুনতে হবে? 1 2 3 4 করে গুনতে হবে, ঠিক আছে? এই দেখো কতগুলো কাক চলে এসছে এখানে, কাকে পালিয়ে যাচ্ছে। গুড মর্নিং বলে, গুড মর্নিং বলে দাও, বলো বলে গুড মর্নিং বলবে না, রেগে গেছে। কালকে পিসি বাড়ি চলে গেলে তখন খুব কাঁদবে আয়ুষ্মিতা। আমার পিসি কোথায় গেল, আমার দিদি কোথায় গেল? বাড়িতে যেতেই হবে, হ্যাঁ যার যার বাড়িতে যেতেই হবে, তাও জোর করে আজকে ধরে রেখেছি, আজকে যেতে হবে না কালকে যেও। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি আগে খাওয়া দাওয়া সেরে নি, তারপর আরো প্রচুর কাজ রয়েছে। হ্যাঁ এই ফুলগুলো খুব সুন্দর, সাদা সাদা।
সকাল সকাল গঙ্গার পাড় থেকে বাড়ি চলে আসলাম, আর এসে এখানে আমি ভাতটা বেড়ে নিয়েছি হাত মুখ ধুয়ে। যদিও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরেই গেছিলাম, কিন্তু এসে তাও আবার হাত মুখ ধুয়ে নিলাম। মেয়েকেও হাত মুখ ধোয়ালাম, মানিকেও হাত মুখ ধোয়ালাম, আর এখানে আমি আর দিদি এবার সবার জন্য ভাত বাড়ছি। তো ভাতটা আমি বেড়ে নিয়েছি, আর এখানে আলুটাও মাখা হয়ে গেছে। মা আলু মেখে নিয়েছিল কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে, শুকনো লঙ্কা দিইনি কেননা সকালবেলা, তো ওই জন্য মা দেয়নি। আর দিদি ওখানে সবার থালা থালা একটু ঘি দিয়ে দিল। গরম ভাতে ঘি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই শীতকালে সকালে বলো বা যে কোনো সময় বলো, শীতকাল গরমকাল যদি পরিবারের সাথে একসাথে বসে এভাবে খাওয়া যায়, তখন দেখবে ভীষণ ভালো লাগে। আলু সেদ্ধ ভাত তো তখন মনে হয় যেন মাংস ভাত। এটা যদিও একটুখানি আমি বেশি বেশি বলে ফেলছি, তাও দেখবে খুব ভালো লাগে সবার সাথে বসে একসাথে খেতে। কেন জানি না আমি সবার সাথে থাকতে, সবাইকে সাথে নিয়ে চলতে ভীষণ ভালোবাসি, ভীষণ মজা করতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। তো আমি যেটুকুনি আমার মনে হয় যে আমাদের জীবনটা কিন্তু খুব বেশি সময়ের জন্য নয়, স্বল্প সময়ের জন্য, আবার দেখতে গেলে কিন্তু অনেক সময়ের জন্য। তো আমার যেটুকুনি নিজের দিক থেকে মনে হয় সেটুকুনি, যেটুকুনি সময় আমরা পেয়েছি নিজেদের হাতে, সবাইকে ভালো রাখো, সবাইকে ভালোবাসো, সবাই একসাথে চলো, একসাথে থাকো, সবাইকে আলাদা করে কী হবে, কিছু হবে না। দুদিনের জন্য নিজে হয়তো সব হয়ে যাবে, কিন্তু তিন দিনের দিন তুমি যখন চলে যাবে পৃথিবী ছেড়ে, তখন কিন্তু সব কিছুই হারাতে হবে, কিছু কিন্তু তোমার সাথে যাবে না, শুধু থেকে যাবে তোমার সেই ভালো সময়টা। যারা তোমার সাথে ভালো সময়টা কাটাবে তারাই কিন্তু বলবে যে না, এক সময় তার সাথে সেই ভালো সময়টা কাটিয়েছি, ও অনেকটা ভালো ছিল বা অনেকটা ভালোবাসতো সবাইকে, সবাইকে আগলে রাখতো। তো আমার ভালো থাকা কিন্তু এটুকুনির মধ্যেই, আমার পরিবারকে নিয়ে। আর যতদিন আমি বাঁচবো আমি চেষ্টা করবো সবাইকে নিয়ে ভালো থাকার, সুস্থ থাকার। তো সকালের ব্রেকফাস্ট আমাদের সবাই মিলে একসাথে করে নিলাম, আর এবার টুকটাক কিছু কাজ রয়েছে ঘরে, সেগুলো করে নেব। আর এই মফটা দিয়ে অনেকে জিজ্ঞাসা করেছিল কোথা দিয়ে কিনেছি, এটা আসলে আমি গিফট করেছিল আমাকে আমার এক দিদি, তো সেটাই আমার এখন ভীষণ কাজের। আর এটা ছাড়া মনে হয় এখন চলা মুশকিল, কেননা কোমরে ব্যথা, প্রচণ্ড ব্যথা করে যদি নিচু হয়ে মুছতে যাই, তবু উঠোনটা মুছতে হয়, কেননা যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। একটা দেখি দু একদিনের মধ্যে যাব, সময় পাচ্ছি না, কারণ এত ভিডিও চাপ রয়েছে, এদিকে এডিট করা, এদিকে সংসারের টুকটাক কাজ। যদিও মা হেল্প করে, সবাই আমাকে হেল্প করে, কিন্তু এই ভিডিওর ব্যাপারে কেউ আমাকে হেল্প করতে পারে না, যেটাই হচ্ছে সমস্যা। তো সেই কথা তোমাদের পরে বলছি, চলো ঘরের আগে কাজগুলো করে নিই। এদিকে ঘরটা তো মোছা হয়ে গেছে, আর এদিকে সকালে যে বাসনগুলো ছিল সেগুলো মা দিদি মিলে মেজে ফেলেছে, আর সকালের ব্রেকফাস্টও মা করেছে। বললাম যে আলু সেদ্ধ ভাত হয়েছে আজকে, তো সবাই মিলে তো ওটাই খেয়েছি একদম আনন্দ সহকারে, তৃপ্তি সহকারে। এবার এখানে টুকটাক যেগুলো কাজ বাকি থাকে রান্নাঘরের, মানে রান্নাঘরের একদম যে সুন্দর করে যে পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বলে, সেটা আমি করে নিই। ওপরের কাজগুলো মা করে নেয়, হয় বাসন ধোয়া মা করে, কখনো আমি করি, সবাই মিলেমিশে করে নিই। কখনো মা ব্রেকফাস্ট করে, যখন আমি সময় পাই বেশিরভাগটা এখন মা করে, কারণ মা বাড়ি রয়েছে, সকালে জানে যে আমার সকালবেলা উঠতে অনেকটা লেট হয়ে যায়, ওই জন্য মা এখন করে নেয়। মাঝে মধ্যে যখন দেখি মায়ের শরীরটা খারাপ, তখন আমি উঠে সকালের ব্রেকফাস্টটা করে নিই। তো ওইদিকে চাপ থাকে না, আমি একটু লেট করে উঠে ওই ধরো 6:30-7:45 সময় উঠে পড়ি, উঠে উজ্জ্বলের কাজটা করে নিই, ওকে স্নান দান করানো, ওর বাথরুমে তো অনেকটা সময় লাগে, তো ওকে ওদিকটা রেডি করিয়ে তারপরে এসে চাটা করি আমি, হয় আমি করি, নয়তো কখনো কখনো মাও করে থাকে, যখন যেরকম যে সময় পায় তখন সেরকম করে। তো মাই করে বেশিরভাগ, মাঝে মধ্যে আমি করি। তারপরে মেয়েকে খাওয়ানো আছে, আমরা খাই একসাথে বসে। আর তারপরে তো ঘরের যে কাজগুলো থাকে, গ্যাস মোছা, টেবিল মোছা, ঘর ঝাড় দেওয়া, জল ভরা, তো সেইটুকুনি আমি করি। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে জলের বোতলগুলো ভরে নিয়েছি, কেননা সময়ের আগে তো সব শেষ করতে হবে কাজ। তো জলের বোতলগুলো ভরা হয়ে গেছে, এবারে ড্রামটাও ভরা হয়ে গেছে, এগুলো একটু তুলে রাখছি। আর এবার রান্নাঘরের শুধু মোছাটা বাকি রয়েছে, রান্নাঘরের ঝাড়ুটা দিয়ে মুছে নিলে উঠোনটা একটু মুছবো, আর জামাকাপড়গুলো কেচে নেব। তাহলে ব্যাস আজকের মতো, মানে সকালে যেটুকুনি কাজ সেটুকুনি কমপ্লিট, তারপরে তো রান্নাবান্না রয়েছে। আজকে খুব একটা বেশি রান্না নেই, ডিম রান্না করব, আর ডিম আমার ভীষণ প্রিয় একটা জিনিস, মাংসের থেকে ডিম আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় আমার বাবার মায়ের ভাগের ডিম, বাবার ভাগের ডিম, এমনকি আমার নিজেরটা, আমার একটা এক্সট্রা অন্য থাকতো, তো 4 থেকে 5টা মতো যদি রান্না হতো আমি নিজেই খেতাম, ডিমের কারির যে ডিমটা, ডিমটাই শুধু খেয়ে নিতাম। তো চলো কাজবাজ করে নিই। Thank you.
পূজো দাও হয়ে গেছে, আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের চাপটা একটু বেশি থাকে, যদিও স্নান দান সেরে নিলাম আর এদিকে পূজোটাও দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর স্নান করতে যাওয়ার আগে আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে রেখে গেছিলাম। তোমরা আগের দিন খুব বকে ছিল যে কণিকা ডিমের মধ্যে আলুটা একসাথে সেদ্ধ করবে না, অনেকটা যতই ধোও না কেন ডিমের খোসার মধ্যে একটা নোংরা থাকে, যার জন্য আমি আলুটা আলাদা পরে ভেজে নেব, ভাজবো না আজকে, কাঁচাই দেবো, আজকে অতটা সময় নেই, তাড়াতাড়ি রান্না করতে হবে। শুধু ডিমটা ভেজে মশলাটা কষিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দেবো। আর এখানে এখানে রয়েছে উচ্ছে, আলু আর হচ্ছে গাজর, বলতে বলতে ভুলে যাচ্ছি, তো এটা হবে ভাজা, নুন হলুদ দিয়ে হালকা করে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব, আর তার সাথে ডাল করব পেঁয়াজ দিয়ে, আর হবে ওদিকে ডিমের কারি, মানে ডিমের ঝোল, দুবেলা আমাদের চলবে, ঝোলই বলা যায় ডিমের কারির থেকে ভালো। আর এই যে ডালটা এখানে বসিয়ে দিয়েছি, ডালটা হতে থাক। আর সংসারের কাজ তো প্রত্যেকটা মেয়েরই থাকে, কিন্তু আমার কাজটা একটু বেশি, কেননা আর একটা জিনিস জানো তো, অনেকে হয়তো বলো যে তোমার কাজ, আমাদের তো কাজ থাকে, প্রত্যেকটা মানুষের না আলাদা আলাদা একটা জীবন থাকে, সবারই জীবনে কিছু না কিছু প্রবলেম থাকে, খুঁটিনাটি, আমার যেরকম রয়েছে তোমাদেরও সেরকম থাকে, কিন্তু এর মধ্যে দিয়েই তো আমরা বাঁচি না, আমরা তো কখনো ভাবি না যে চলে যাব, মরে যাব, ছেড়ে যাব, এগুলো কখনো ভাবতেও নেই, তাহলে জীবন থেকে হয়তো আমরা পিছিয়ে পড়ি, আমি কখনো এগুলো ভাবি না। আমি চাই তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, যে যেরকম যে লাইফ পেয়েছো সেটাকেই এনজয় করো, কেননা কষ্টকে সাথে না নিয়ে চললে কখনো সুখটাকে পাওয়া যায় না। আর এই যে কাজ করতে করতে তোমাদেরকে কেন বললাম এই কথাটা, অনেকেই একটা প্রশ্ন করেছো যে তুমি তো সংসারে কাজ করো, তাহলে তোমার এডিটিং বা ভিডিও করা এগুলো কে করে দেয়, বা এগুলো কি একটু বাড়ির লোকে হেল্প করতে পারে না, ভিডিও শ্যুট করে দেওয়া, শ্যুট করে দেওয়া বলতে এগুলো সারাদিন আমাকেই একাকেই করতে হয়, অনেকের আছে যেমন হাজবেন্ড করে দেয় বা কেউ একটু হেল্প করে, তো আমাকে সেরকম হেল্প করার কেউ নেই, আমাকে একাকেই করতে হয়, কখনো স্ট্যান্ডে দিয়ে করি, কখনো হাতে নিয়ে করি, তো এইভাবেই আমাকে করতে হয়, কিছু করার নেই। আর সারাদিন এই রান্নাবান্না করার পর যেটুকুনি সময় থাকে সেটুকুনি তো এডিটিংয়ের পেছনে চলে যায়, তারপরে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। আর যদি বলো যে হেল্প কেউ করে না, সবাই করে, মা প্রচুর হেল্প করে, কেননা মা যদি হেল্প না করতো আজকে এই জায়গায় আসতে পারতাম না। তাছাড়া এডিটিংয়ের চাপটা তো মা পারে না, কেননা মায়ের বয়স হচ্ছে, আর মা এসব ইন্টারনেটের ব্যাপারে মা কিচ্ছু জানে না, মা কেউ জানে না, বাবা জানে না, কেউ জানে না, শুধুমাত্র এখন আমরা শিখিয়েছি বলে একটু আমাদের ভিডিওগুলো দেখে, আমার দিদিদের এইটুকুনি দু একজনের ভিডিও দেখে, পছন্দ করে মা। আর উজ্জ্বলকে যদি বলো এডিটিং কেন করে না, তো ওকে মাঝে মধ্যে করে দেয়, আমাদের কুকিং চ্যানেলের ভিডিওটা এডিট করে দেয়, কিন্তু আমার যে ভিডিওটা সেই ভিডিওটা এডিট করতে পারে না, কেননা ওটা অনেকটা লং হয়ে যায়, আর আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে তো আমাকেই করতে হয় পুরো দায়িত্বটা। আর ও বেশিক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকলে ওর হয় মাথা যন্ত্রণা করে, না হলে ঘাড় পিঠে যন্ত্রণা করে, যার জন্য ও পেরে ওঠে না, আর আমিও সেই চাপটা ওকে দিতে চাই না, তো এই কাজে আমাকে কেউ হেল্প করতে পারে না, এটা সম্পূর্ণ আমার নিজের কাজ, আমাকেই করতে হয়, কিছু করার নেই, এটা আমাকেই করতে হবে। আর আমার ভীষণ ভালো লাগে সারাদিন পর এইটুকুনি সময় যখন তোমাদের সাথে বসে কথা বলি, তো এইটুকুনি সময় আমি মিস করতে পারবো না, বা কাউকে এই দায়িত্বটা দিতেও পারবো না, আর আমি চাই এইটুকুনি যেন আমি করতে পারি। তো দেখো কথা বলতে বলতে এখানে ডিম ছাড়িয়ে মশলা কষিয়ে কড়াইশুঁটি দিয়েছি, আলুটা দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, এর মধ্যে টমেটো দিয়েছি, এবার জল দিয়ে দিলাম, ফুটে উঠলে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো। তো এই যে ফুটে উঠেছে, ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর ওদিকে তো মেয়ে খেলা করছে দিদির সাথে, ও তো সারাদিন এখন দিদির সাথেই খেলা করে, দিদি পিসি, পিসির কাছে খাওয়া, দিদির সাথে খাওয়া, তো এগুলোই সারাদিন এখন চলছে, যখন চলে যাবে না তখন খুব ও কাঁদবে, কোথায় চলে গেল পিসি, কোথায় চলে গেল দিদি, এগুলো আমাদের ছোটোবেলায় যখন আমরা ছিলাম তখন আমাদের ক্ষেত্রেই হতো। তো চলো রান্নাবান্না প্রায় কমপ্লিট, তো দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 4:45, আর উজ্জ্বলকে বললাম শুতে, উজ্জ্বলবাবু এই যে এখানে বসে রয়েছে, চোখের রোদ পড়ছে তোমার, আর দেখতে পাচ্ছ সোজা বসো, দেখতে পাচ্ছ কানের পড়েছে, এই দেখো কানটা দেখা, এই দেখো, এই দেখো কানের পড়েছে, তোদেরকে কালকে ভালো করে দেখাবো। অস্মিতাকে অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে, আর আমি চলে এসেছি আবার রান্নাঘরে, ওদিকে দেখো খেয়ে দিয়ে সব বাসন ওখানটা রাখা রয়েছে, এখন ওগুলো কিচ্ছু পরিষ্কার করা হবে না, কেননা এখন বানানো হবে পিঠে। তো আমি এই যে দুটো নারকেল ছাড়িয়ে নিচ্ছি, ছাড়ানো ছিল কিন্তু অর্ধেক ছাড়ানো ছিল, আমি আবার পুরো পরিষ্কার করে ঘষে ঘষে উপরে যে ছালগুলো থাকে এগুলো তো যখন কোড়াবে তখন দেখবে পুরো নারকেলের মধ্যে ভর্তি হয়ে যায় খয়েরি রঙের এগুলো যে আঁশগুলো, তো সেগুলো আবার বসে বসে ছাড়ালাম, এই যে দা দিয়ে ছাড়িয়েছি, এই যে হচ্ছে আমাদের দা, আর দুটো নারকেল এখানে রয়েছে, তো দুটো নারকেলই ছাড়িয়ে নিয়েছি, এই নারকেল দুটো আমি এবার কোড়াবো, ততক্ষণ মা গেছে একটুখানি, আমাদের আটা ফুরিয়ে গেছে তো গমটা নিয়ে গেছে, আটাটা
পাল্টে নিয়ে আসবে, মানে আটাটা গমটা ভাঙিয়ে আটাটা নিয়ে আসবে। ততক্ষণে মা বললো তুমি কোড়াতে থাকো, তো আমি ওটা কুড়িয়ে তারপরে পুরটা রেডি করব। আজকে পুলি পিঠা তৈরি করা হবে, দুধ পুলি। তো পুরটা তৈরি করতে থাকে, ততক্ষণে মা চলে আসবে। যারা পারো না এইভাবে আটা মেখে নিয়ে, মানে গরম জলে দিয়ে মেখে নিয়ে তারপরে এইরকম গুলি করে করে নেবে, ঠিক এইরকম সাইজে গুলি করবে। খালি না মোটো হবে না হালকা হবে, মানে একদম হালকা হলে তোমার ভেঙে যাবে। এরকম ভাবে গুলি করে তারপরে তোমরা তৈরি করবে, তাহলে দেখবো পিঠেটা প্রত্যেকটা পিঠে একই রকমই হবে। এটা মা সবসময় করে, যখন পায়েস করে তখনও দেখি এভাবে ছেঁকে নেয়, আর আমাকেও বলে, আমি ওটা করে থাকি। তেজপাতাটা একটু তাতায় দিলে না গন্ধটা ভালো হয়, টেস্ট ভালো হয়। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়ে দিলাম, সকালে এলাচ দিয়ে দিলাম। এবার দুধটাকে আমি ফুটিয়ে নেবো ভালো করে। এবার পিঠে গুলো দিয়ে দেবো। তো মা এদিকে পিঠেটা দিয়ে দিয়েছে, এবার এটা একটু সেদ্ধ হবে। দুধটা তো আগেই ফুটে গেছে, তারপরে পিঠেটা দিল, এটা আবার একটু সেদ্ধ হবে, মানে পিঠেটা একটু সেদ্ধ হবে, তারপরে এর মধ্যে গুড় দিয়ে নামানো হবে। তো মোটামুটি যা দেওয়া সব দেওয়া হয়ে গেছে, শুধু গুড়টা দেওয়া বাকি রয়েছে। গুড়টা দিলে তারপরে গরম গরম রামিয়েই আমরা সবাই মিলে খাবো। Thank you.
মায়ের দুধ পুলিও ভেজানো হয়ে গেছে, ওটা খাইনি আগে, এটা খেয়েছি কারণ এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। আর দুধ পুলি তো ঠান্ডা হলেও খাওয়া যায়, ওটা ঠান্ডাও ভালো লাগে, তো এটা এখন খাবো। হেভি খেতে ইচ্ছা করছে, আমার তো দেখেই লোভ লাগছিল যখন এইভাবে ফুল ছিল কড়াইয়ের মধ্যে। তাহলে ভাবো কড়াইয়ে হচ্ছে আর লোভ লাগছে, মানে বুঝতে পারছো? লোভ না লাগার কি আছে? কোনটা খাবে? যেটা ইচ্ছা হয় যে বলটা খাবো। এই বলটা আস্তে গরম হাওয়া বেরোলো, গরম হাওয়া বেরোবে মানে মধ্যে পুরো উপরে ওপরটা দেখেছো মোটা লেয়ার, আর এইটা ফুলেছে, এই নিচটা নিচটা পুরো ফাপা হয়ে গেছে। হেভি টেস্ট হয়েছে, হেভি টেস্ট হয়েছে। না অমৃত, এত কষ্ট করে তারপরে যদি এরকম ফুলকো ফুলকো জিনিস পাওয়া যায় তাহলে মনে হয় কষ্টটা সাকসেসফুল হয়েছে। হেভি টেস্ট হয়েছে, তারপরে সবাই মিলে এখন একটা দুটো নিয়ে সবাই খাচ্ছে, এরপরে সবাই মিলে একসাথে বসে খাওয়া হবে। আর পিঠে তো বেশি খাওয়া যায় না, ওই একটু খেতে হবে, আর কিছু করার নেই। যারা বাড়িতে পিঠে খেয়েছো তাদের কোনো তো অসুবিধা নেই, আর যারা পিঠে খাওনি তারা বন্ধু বান্ধব বাড়িতে কাকা কাকিমা যেই আছে বলবে পিঠের উপর একটা দিয়ে দিতে। ছোটবেলায় এরকম কথা বলতাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা আমাদের পরিবারে নতুন এখনো যদি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর এভাবে আমাদের ভালোবাসা সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, আর আমরাও তোমাদেরকে অনেক 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 ভালোবাসি। ভিডিও অনেক 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 শেয়ার করো, কারণ তোমরা কিন্তু শেয়ার করছো না আমি দেখতে পাচ্ছি, তাহলে শেয়ারটা করতে হবে। তো শেয়ার করো আর কমেন্ট করো, লাইক করো। চলো সবাই খুব ভালো থেকো, খুব ভালো রেখো সবাইকে। টাটা টাটা।